স্বাধীনতার জন্য আন্দোলন করে দেখাতে পেরেছি আবারো যদি আমাদের দেশে ইসলামের জন্য আন্দোলন করা লাগে মাদ্রাসার হুজুর দরকার নাই ইমামদার দরকার নাই দাড়িওয়ালা টুপিওয়ালা দরকার নাই স্কুল কলেজের ছাত্রদেরকে দিয়া এ দেশে ইসলামের বিপ্লব সম্ভব ঠিক কি না জানা বলে নারায়ে তাকবীর গজল গজল হবে কি বলবো আলোচনা মানে সময় কম আমার শারীরিক দুর্বলতা এখন গজল গাবো না ওয়াজ কম দুটোই চলবে নাকি দুটোই চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বসেন মিয়া দাজ্জাল সমাজের আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون প্রশ্ন যদি কাউকে করা হয় প্রশ্ন করাটাও একটা যোগ্যতার বিষয় খুব বুঝেন প্রশ্ন করাটাও একটা যোগ্যতার বিষয় সবাইকে প্রশ্ন করতে নাই আর সব জায়গায় প্রশ্ন করতে নাই যে আপনার প্রশ্নের মর্যাদা বুঝবে জবাব বুঝে তার কাছে প্রশ্ন করে অনেক সময় প্রশ্নের ভিতরেই জবাব লুকায়িত থাকে যেমন পরীক্ষার হলে প্রশ্ন করেছে ওস্তাদ ওইটার ভিতরেই জবাব আছে ছাত্রের যোগ্যতার বলে ছাত্র ওই জবাব বের করতে পারবে যোগ্যতা না থাকলে বের করতে পারবে না আল্লাহ পাক বলেন হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আপনি কি বলেন যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে এটা আল্লাহ পাক রাসূলকে প্রশ্ন করছেন মানে এই প্রশ্নের ধাঁচেই বোঝা যাইতেছে জবাব ভিতরে আছে মনে করেন এলাকায় একজন লিডার পিচ্ছি একটা যদি ডাক দিয়ে বলে এই চিরো স্বামী কে পিচ্ছি কবে আপনি ঘরের দিন না কেন এই পিচ্ছি হের মর্যাদা বুঝবে কি এই জন্য যার তার সামনে ক্ষমতা দেখাইতে নাই আর ক্ষমতা থাকলেই দেখানো নাই দেখাইতে নাই এখন আর একজন মুরব্বী যে বুঝবান তাকে যদি বলেন তুমি চিনো আমি কে সে বলবে ভাই ভুল হয়ে গেছে আমি চিনতে পারছি আর কি অপাত্রে কথা ঢাললে ওটা নষ্ট হয় পাত্রে কথা ঢাললে ওটা কাজে লাগে আল্লাহ পাক পাত্রে বলতেছেন হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন যারা জানে না তারা কি কখনো সমান অর্থাৎ তারা কখনো সমান হতে পারে মূর্খ আর জ্ঞানীর ভিতরে আসমান জমিন তফাৎ একটা মূর্খ মানুষ ও খালি কথায় কথায় চাপাবাজি করবে আর জ্ঞানী মানুষ হাজারো কিছু হইলেও জবান বন্ধ রাখে কারণ তার কাছে কথার অনেক দাম আছে আর বর্তমান সমাজে শিক্ষিতর চাইতে মূর্খের সংখ্যা বেশি একদম উপর থেকে আমি নাম বললাম না উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সব হান্ড্রেডের ভিতরে আশিটা হইল মূর্খ অধিবেশনের ভিতরে কোনো কিছু পড়তে দিলে কেমনে করে আমার অমুক এলাকার এই ওই হ্যান ত্যান করতে করতে শেষ অথচ অনেক বড় তাহলে এই যে মানুষ বসলো যে পড়তে জানে না ক লিখতে জানে না কলম ভেঙে যায় এর দ্বারা জাতি কি পাবে আর মানুষ কি পাবে আর ছাত্ররা কি শিখবে বলেন আমি ওস্তাদ আমার যদি এলেম না থাকে আমি আপনাদের কি কি বলবো আমি বক্তা আমার যদি জ্ঞান না থাকে আমি আপনাদেরকে কি বুঝাবো কি শিখাবো সমাজের উপর থেকে নিয়ে নিচু লেভেল পর্যন্ত সমস্ত অধিকাংশ জায়গায় মূর্খদের ছয় লাভ চলতেছে এই জন্য মূর্খ আর জ্ঞানী কোনোদিন সমান হতে পারে এখন হে মূর্খ এখন তারা যদি আল্লাহ পাক একটা দশ তলা বিল্ডিংয়ের মালিক বানায় সে কি বলে জানেন সে বলে আল্লাহ পাক আমার রহমত করছে আল্লাহ মানে দয়া করছে দেখে আমি পারছি আমাদের দেশে মুভি বের করে ছবি বের করে এরাও এই কথা বলে যে আল্লাহর রহমতে আমরা আগামী সপ্তাহে অমুক ছবি মুক্তি দেব ইনশাআল্লাহ মানে আগামী সপ্তাহে সে আকাম করবে ওটারে আল্লাহর রহমতে করতেছে এটা কি রহমত না গজব আমাদের দেশে হিরো হিরো রহমত সে লেখে আবার তা আমার যত মানুষ পিছনে ফেলতে চায় আমার আল্লাহ উঁচু করছে আমার কেফিস পিছনে ফেলাবে এটা বলে আল্লাহ তার উঁচা করছে বলেন দেখি অবস্থা দুনিয়ার সব রহমত কি সব উঁচু করাই কি আল্লাহর রহমতে না গজবে হয় রাসূল বলেন যখন মূর্খদের ছয় লাভ হবে তখন বুঝতে হবে এটা কিয়ামতের আলামত এমন হিরো আলম কি আসলে রহমত না কিয়ামতের আলামত বলেন
সে তো মনে করতেছে আমি বিশাল 10 তলা বিল্ডিং করছি কা আল্লাহ আমার রহমত দিয়েছে বড় 10 তলা বিল্ডিং করছি আমরা জানি না তুই কেমনে করছস মাইসে টাকা মাইরা করছস বেটা আঙ্গুল ফুলে কলা গাছ তে এর সমস্ত জিনিস তো আল্লাহর রহমত দিয়ে এগুলা গজব কিয়ামতের আলামত রাসূল বলেন কিয়ামতের আগে মূর্খরা বাড়ি বাড়ি বড় বড় বিল্ডিং করবে আগে ছিল মুচি এখন হইছে বিল্ডিং 10 তলার মালিক প্রাডো গাড়িতে চড়ে এটা কোনদিন গজব না এটা রহমত নয় এটা হলো দুনিয়া কিয়ামতের আলাম ঠিক কিনা বলেন আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে তোকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কোষে এখনো তো সময় হলো না আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে তোকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কোষে এখনো তো সময় হলো না মুমিনের হয়ে যাবে মজলুম গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে গো পদে পদে আসবে মুসিবত চারিদিকে পড়বে পাপের ধুম ঠিক কিনা সমাজ অন্যায় চলে না চলে না মূর্খরা গড়বে সমাজ উঠে যাবে এলে মোলাজ মূর্খরা গড়বে সমাজ উঠে যাবে এলে মোলাজ আসছে কিয়ামত রুখতে মুসিবত হাঁকছে আজান বেলাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল ঠিক কিনা সব রহমত রহমত না গজব হয়েও কিছু রহমত আছে আমাদের দেশে এখন কিছু কিছু পুরুষ আর নারীরা সমান যশ্যতার সাথে চলে পুরুষ পারে আমি কেন পারবো না এই যে নারীদের এই পারা এটা রহমত না এটা গজব ঠিক না আগে দেখতাম পুরুষরা হুন্ডা চালাইতো মেয়েরা পিছনে বসতো এখন মেয়েরা চালায় পুরুষরা পিছনে বসে নাই কেরানীগঞ্জে নাই এটা কি রহমত না গজব বলেন স্বাধীনতা তো সবদিকে সমান যেখানে তাকাবেন তারা আছে আলহামদুলিল্লাহ ডানে বায়ে সামনে পিছনে আসমানে জমিনে সব জায়গায় তার নারী আমরা কি করব ঘর জামাই হয়ে এখন বসে আছি শ্বশুর বাড়ি কি ঠিক না তো সব কিছু কি রহমত তো জানতে হবে তো এটা আল্লাহ পাক কি কারণে বলেন অধিক জ্ঞানী যারা ওরাই একমাত্র আল্লাহর আদেশকে গ্রহণ করে মূর্খদেরকে হাজারো বার বলবেন এক কান দিয়া ঢুকাবে আরেক কান দিয়া বের করে বলবে যেই লাও সেই কদু ভাই সব ঠিক আছে মানলাম তাল গাছটা আমার কাছেই দেওয়া লাগবে এটা আবু জাহেল উম্মা সাইবা বলতো সামিআনা ওয়া আসাইনা আমরা শুনবো মগর মানতে পারবো না এজন্য জানা জরুরি এটা মূর্খ যত কথা বলে জ্ঞানী যত কথা বলে না রাসূল এই কারণে বলেন মান সামাদা না যা বান্দা যদি চুপ থাকে সে নাজাত পায় এমন এমন জায়গায় জিহ্বার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যায় রাসূল বলেন একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু জিহ্বাটাকে টান দিয়া এরকম করে নাড়াইতেছে একবার ডাইনে একবার বায়ে একবার সামনে একবার টিপ দেয় জিহ্বা তো নরম জিনিস এটারও যদি মাঝে মাঝে টিপেন এদিক সেদিক নেন টান দেন একটু কেমন কেমন লাগে তো সাহাবী একদিন দেখে ডাক দিয়া বলে হুজুর ব্যাপার কি জিহ্বা কি এরকম করেন কেন এটার শাস্তি দিতেছি শাস্তি বলে কিসের কারণে হাদা ইন্না হাদা আওরাদানিল মাওয়ারিদ এটা আমারে বিপদে ফলায় অধিকাংশ সময় আমাকে ধোঁকা দিতে চায় মানুষের গীবত গাইতে চায় মানুষের বদনাম রটাইতে চায় একমাত্র কারণ হলো জিহ্বা রাসূল বলেন জিহ্বার কারণে অনেক মানুষ জান্নাতে যায় জিহ্বার কারণে অনেক মানুষ জাহান্নামে যায় এলাকা চার দোকানে বসে আছে কাম নাই কাজ নাই মুরব্বি মানুষ ঘরের ভিতরে দাম দেয় না বউয়ে মাইয়া দাম দেয় না পুত্র বউ দাম দেয় না সমাজও দাম নাই এখন করবে কি এখন মসজিদের ইমাম আর মুয়াজ্জিনও লাগে বেড়াগিরি দেখাইতে পারে অথবা চায়ের দোকানে বসে বসে জানি না ওই হুজুর এমন ওই বক্তা এমন ওই লোক এমন ওই চেয়ারম্যান এমন নিজের টাকা খরচ করে 10 মাইল দূরে যায় আর একজনের বদনাম গায় আসে এই সমাজের লোক আছে না নাই বলে এত মূর্খর মূর্খ ও মনে করে আমি সবচেয়ে জ্ঞানী সমাজের 100 ভিতরে এখন 999 জন মানুষ মূর্খ একজন জ্ঞানী যেটা থাকে এটা ওই মূর্খের সাথে থাকে ও পাগল হয় এই যে বাবা তোমার দরবারে সব আকাম করবে এটা বললে দোষ যে করবে এর কোনো দোষ নাই
গাছের নিচে পার্কে বসে বসে ডেটিং মারে যুবক যুবতীরা আপনি দেখতে যাবেন বলবেন আপনি তাকান কেন আমরা পার্সোনাল আলাপে আছি দেখেন নাই আজি ও যে আকাম করতেছে এটা আমি কেন বললাম আমার নাকি লজ্জা নাই আর সে যে করলো তার লজ্জা গেল কই মানে অবস্থা এমন হয়ে গেছে চৌরাস্তার মাঝখানে একজন পাগল মোটামুটি উলঙ্গ অবস্থায় দাঁড়ানো আপনি বললেন এই তোমার পাগল কাপড় ছাড়া তুমি দাঁড়ায় আছো এই মিয়া এটাই তো স্টাইল বললা আপনিও খুলেন আরে নগ্নতা এটা যদি আধুনিকতা হয় গরু ছাগল কুকুর বিড়াল সবচেয়ে বড় আধুনিক ঠিক কি না মূর্খতা যখন সমাজের ভিতরে ছয় লাভ হবে তখন এই অবস্থাই হয় মানুষ না জানার কারণে সুখ খায় আর সুখটাকে ইন্টারেস্ট অথবা মুনাফা নাম দিয়ে তারপরে খায় না জানার কারণে ঘুষ খায় ঘুষটাকে হাদিয়া বলে খায় না জানার কারণে যৌতুক খায় যৌতুকটারে গিফট মনে করে খায় কিন্তু হাজারো নাম পাল্টাই দিয়ে খাইলে হারাম যেটা ওইটা হারাম ওইটা জিন্দগিতে হালাল হওয়া সম্ভব ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকিয়ার বর্ণামিতে দেশটা গেছে ভরিয়া পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া শেরকিয়ার বর্ণামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটা মারিয়া গাজার কলকিটা মারিয়া দেখায় খাজার সার ওরাই শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আছে না নাই যত গুনাহ মানুষ করে মূর্খতার কারণে না জানার কারণে জানতেও চায় না গুনাহ ছাড়তেও চায় না এই কারণে মাদ্রাসা মসজিদের দরকার আছে না নাই বেশি না কম যারা বলে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা উঠে আমরা ওদেরকে বলতে চাই ব্যাঙের ছাতার চেয়ে বেশি যদি সম্ভব হয় বেশি মাদ্রাসা করব আমরা ইনশাআল্লাহ এদেশে মনে করছে ওরাই থাকবে না এদেশ স্বাধীন হয়েছে মুসলমানের জন্য এদেশের স্বাধীনতার পিছনে মুসলমানদের অবদান একাত্তরে যেভাবে আমরা দেশের স্বাধীনতার জন্য আন্দোলন করে দেখাতে পেরেছি আবারও যদি আমাদের দেশে ইসলামের জন্য আন্দোলন করা লাগে মাদ্রাসার হুজুর দরকার নাই ইমামদার দরকার নাই দাড়িওয়ালা টুপিওয়ালা দরকার নাই স্কুল কলেজের ছাত্রদেরকে দিয়া এদেশে ইসলামের বিপ্লব সম্ভব ঠিক কিনা জানা বলে ইসলামের হুশিয়ার আমাদের দেশে মুসলমানের দেশে বসবাস যদি করা লাগে সবাই করবে কোনো আপত্তি নাই তবে আমাদেরকে কেউ ডিস্টার্ব করলে আমরা তখন সহ্য করব না আর এরা খুব বেশি না হাতে গোনা দুই একজন যারা মাদ্রাসার বিরোধিতা করে যারা ইসলামের বিরোধিতা করে এরা হাতে গোনা দু চারজন এরা কেন বিরোধিতা করে জানেন এদের জন্মসূত্র তাকায় দেখবেন এদের মা দাদা বড়দাদা চোদ্দ গোষ্ঠী মুসলমান ছিল কিন্তু ও এই পর্যায়ে এসে ইসলামের বিরোধিতা করার কারণ হলো গাঁজা খাওয়ার টাকা নাই এটার জন্য সে বিরোধিতা করে এছাড়া অন্য কোনো কারণ না মূলত ইসলামের বিরুদ্ধে কথা বললে কিছু মানুষ আছে যারা টাকা দেয় কিসের টাকা দেখেন না চেহারা এক একটা দেখেন না গাল কসকা গেছে ভিতরে ঢুকে গেছে ও চেহারার দিকে তাকাইলেই মনে হয় একটা ঘুষখোর একটা দুর্নীতিবাজ অথবা একটা গাঁজাখোরের মতো চেহারা এটা মানুষের চেহারায় প্রকাশ পায় কে নেককার আর কে বদকার চেহারা দেখলে প্রকাশ পায়